বন্ধুরা, গুড মর্নিং। কয়েকদিন পরে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির FEG ইংলিশের এক্সাম আছে। তো সেখানে কয়েকটি গল্প রয়েছে, সেই গল্পগুলির মধ্যে একটি হচ্ছে তোমার দ্য নাইটিঙ্গেল অ্যান্ড দ্য রোজ, অস্কার ওয়াইল্ডের লেখা। আমি গল্পটি একটু বলছি, একটু তোমরা শোনার চেষ্টা করো, তাহলে তোমরা অনেক প্রশ্ন উত্তর পারবে। তো প্রথমে যে গল্পটি শুরু হচ্ছে কিভাবে, যে একজন পেশায় ছাত্র একটি যুবক, সে ফিলোজফি স্টুডেন্ট, সে হঠাৎ এক বনের ঘাসের ওপর বসে বসে অত্যন্ত বিলাপ করছে, কাঁদছে, কারণ তার প্রেমিকা তার কাছে একটি লাল গোলাপ চেয়েছে। এবং সে লাল গোলাপ যদি তার প্রেমিকাকে সে এনে দিতে পারে, তাহলে তার সঙ্গে সে ডান্স করবে এক এক পার্টিতে, বল ডান্স পার্টিতে একটা ডান্স করবে। তো প্রচুর খোঁজবাজ করেছে, কিন্তু কোথাও সে কোনো লাল গোলাপ পায়নি। তাই সে কাঁদছে আর বিলাপ করছে যে সে হয়তো অন্য কারোর সঙ্গে নাচ করবে, কারণ সে গোলাপ এনে দিতে পারেনি। এই বিলাপটি শুনছিল পাশে এক এক নাইটিঙ্গেল, এই বিলাপটি কিন্তু শুনছিল। তখন সে নাইটিঙ্গেল কি করে, নাইটিঙ্গেল পাখিটি সিদ্ধান্ত নেয় যে যেমন করে হোক সে একটা লাল গোলাপ এই ছাত্রটিকে এনে দেবে। এই কারণে, কারণ সে একজন প্রকৃত প্রেমিক, সে এই নাইটিঙ্গেল বুঝতে পারে সে একজন প্রকৃত প্রেমিক। তখন কি হয়, তখন সেই নাইটিঙ্গেল গোলাপের খোঁজ করতে করতে একটি গোলাপ গাছের কাছে যায়। সে গোলাপকে বলে, হে গোলাপ গাছ, আমাকে একটি লাল গোলাপ দাও, আমার আমার খুব প্রয়োজন। তখন সে গোলাপ গাছটি বলে, আমার তো সাদা গোলাপ আমার কাছে নেই, তুমি এক কাজ করো, যে ওল্ড সান্ডিয়াল নামক জায়গার আছে ওখানে যা, আমাদের ভাই আছে গোলাপ গাছ ওখানে পাবে। ওখানে গিয়ে দেখে সে সে সেখানে গিয়ে দেখে সে হলুদ গোলাপ। সে বলে, আমার তো লাল গোলাপ না, আমরা হলুদ গোলাপ, তুমি এক কাজ করো, তুমি এক সে ছাত্রটি যার জন্য তুমি গোলাপ নিতে এসছো, তার বাড়ির পিছন দিকে বা তার জানালার পিছন দিকে একটি গোলাপ গাছ রয়েছে, সেখানে যাও, সেটা লাল গোলাপ। তখন সে তার কথা মতো নাইটিঙ্গেল সেই ছাত্রটির জানালার পাশে একটি গোলাপ গাছ আছে, সেখানে গিয়ে দেখে সত্যি সত্যি সেখানে লাল গোলাপের গাছ আছে। কিন্তু দুঃখের ব্যাপার হলো, সে গোলাপ গাছ বলে, আমার সমস্ত এই চরম শীতে সমস্ত শিরা উপশিরাগুলো শুকিয়ে যাওয়ায় আমি কোনো লাল গোলাপের জন্ম দিতে পারিনি, তাই আমার আমি গোলাপ শূন্য গাছ। তখন নাইটিঙ্গেল হতাশ হয় এবং তাকে বলে, কোনো কি উপায় নেই? তখন লাল গোলাপ গাছটি বলে, হ্যাঁ একটি উপায় আছে, সে ভয়ঙ্কর উপায়। যদি, হে নাইটিঙ্গেল পাখি, তুমি যদি কোনো চন্দ্রালোকিত চন্দ্রালোকিত রাত অর্থাৎ মুনলিট যখন নাইট হবে, তখন তুমি সুন্দর গান গাইবে, আর তোমার বক্ষের রক্ত দিয়ে যদি তুমি আমার ভেনকে অর্থাৎ শিরা উপশিরাকে পূর্ণ করতে পারো, তাহলে তোমাকে লাল গোলাপ উপহার আমি দিতে পারবো। তখন নাইটিঙ্গেল জানে যে এতে তার হয়তো মৃত্যু ঘটবে, তাও সে কিন্তু শেষ পর্যন্ত এগ্রি হয়। এবং সে নাইটিঙ্গেল দৌড়ে গিয়ে সে ছাত্রটিকে বলে, তুমি আর কেঁদো না, তুমি একটি লাল গোলাপ পাবে, আমি তোমার জন্য ব্যবস্থা করে করেছি। কিন্তু ওই ছাত্রটি এর কোনো কিছুই ভালো করে বুঝতে পারে না, কারণ সে বুঝতে পারে না এই কারণে, সে তো শুধু স্টুডেন্ট, সে সারাদিন বই পড়ে, সে নাইটিঙ্গেলের কী ভাষা, যে না না নাইটিঙ্গেলেও যে মানে ভালোবাসার মর্ম বোঝে, এ বোঝার ক্ষমতা ওই ছাত্রটি ছিল না, তাই সে বুঝতে পারলো না। কিন্তু তার পাশে থাকা যে ওক গাছ, সে কিন্তু এই নাইটিঙ্গেলের ব্যাপারটা বুঝতে পারে, সে ভালো করে বুঝতে পারে যে যে নাইটিঙ্গেলটা এই কাজটা করলে সে কিন্তু মরবে। তাই সে বলে ওঠে, হে নাইটিঙ্গেল, তুমি তো আমার এই গাছের উপরে থাকো, তা তুমি আমাকে একটা গান করো, যদি তুমি সত্যি সত্যি না থাকো পৃথিবীতে, তখন আমি তোমার এই গানটাকে স্মরণ রাখবো। তো নাইটিঙ্গেল পাখি একটা সুন্দর একটা গান গায়, এবং এই গানটি ছাত্রটি শুনে এবং খুব প্রেজ করে, যে বা খুব ভালো তো গান করে। আবার পরক্ষণে এসে ছাত্রটি বলে ওঠে, এই নাইটিঙ্গেল পাখি খুব আর্টিস্টের মতো গান করলে বটে, কিন্তু এরা খুব সেলফিশ হয়, কারণ এরা আবার একে অপরের জন্য কোনো স্যাক্রিফাইস করতে পারে না, এই বলে কমন করে ছাত্রটি সেখান থেকে তার নিজের রুমে চলে যায়। তারপরের দিন কি হয়, সেই দিনই রাত্রিবেলা নাইট হলো, এবার আকাশে চাঁদ। তখন সে নাইটিঙ্গেল চলে যায় সে গোলাপ গাছের গোলাপ গাছে গিয়ে কি 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 করে, সেই গোলাপ গাছে গিয়ে নাইটিঙ্গেল পাখি বসে সে গান করতে থাকে, এবং তার বক্ষ দিয়ে চেপে ধরে সে গাছকে, এবং কাঁটাগুলো তখন
ওই নাইটিঙ্গেল পাখির বুকের ভেতর ঢুকে যায় এবং রক্ত পড়ে, এবং সেই রক্তটা সে গোলাপ গাছে কি হয় উপশিরাতে পৌঁছে যায় এবং একটা সুন্দর কি হয় সুন্দর গোলাপের সৃষ্টি হয়, এবং সেই গোলাপটা সৃষ্টি হয় এবং নাইটিঙ্গেল পাখিটির তৎক্ষণাৎ মৃত্যু ঘটে। বেশ, তারপরের দিন সকালে যখন সেই ছাত্রী জানালা খুলে তখন জানলা খুলে দেখতে পায় যে সত্যি একটি লাল গোলাপ ফুটে আছে। সে খুব আনন্দিত হয়, ওভারজয়েড হয় এবং সঙ্গে সঙ্গে সে লাল গোলাপটি তুলে নিয়ে সে সুন্দর পোশাক পরে সে দৌড়ে ছুটে চলে যায় তার প্রেমিকার কাছে, দিয়ে বলে এই দেখো তোমার সেই লাল গোলাপ, তুমি চলো আমার সঙ্গে আজকে ডান্স করবে, ভালোবাসা বিনিময় করবে। কিন্তু অবাক অবাকের সঙ্গে দেখা যায় সেই তার প্রেমিকা প্রত্যাখ্যান করে, বলে আমার লাল গোলাপ চাই না, আমার এই স্থানীয় চ্যাম্বারলেনের যে ভাইপো আছে বা নেফিউ বা ভাইপো অর্থাৎ অন্য একটি বড়লোক বাড়ির ছেলে তাকে জুয়েল দেবে এবং তার সঙ্গে তার সঙ্গে নাচ করবে, কারণ সোনার সোনা ফুলের থেকে অনেক বেশি দামি, এই বলে তাকে প্রত্যাখ্যান করে এবং ছাত্রটি অত্যন্ত রেগে যায়। রেগে গিয়ে ফুলটি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় এবং সেই ফুলের ওপর দিয়ে একটা গাড়ি গাড়ি চলে যায় এবং ফুলটি শেষ হয়ে যায়। তো এইভাবে এবং সে ছাত্রটি তারপরে কী করে, সে ভালোবাসা আর কখনো করবে না এই শপথ গ্রহণ করে এবং সে আবার তার বই পড়তে শুরু করে। এবং তাহলে দেখা গেল যে ছাত্রটি কিন্তু জানতে পারলো না যে তার ওই নাইটিঙ্গেল পাখিটি তার গোলাপ আনার জন্য তার জীবনটা সে দান করলো বা জীবনটা সে ত্যাগ করলো। এইভাবে নাইটিঙ্গেল পাখির করুণ জীবন দানের মধ্য দিয়ে এই গল্পটি এভাবে শেষ বা সমাপ্তি ঘটে থাকে।